السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في اليدرش برندو যারা আমার সামনে উপবিষ্ট রয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পিস টিভি বাংলা দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক প্রোগ্রাম কিতাব উদ এর মূল্যবান দর্শে আমরা পূর্বে তাও হিদ প্রাসঙ্গিক বিষয়গুলি ধারাবাহিকভাবে আলোচনা করেছি আল্লাহ সুবাহ এর একত্ববাদের বিষয়গুলি এর পরিচয় সংজ্ঞা প্রকারভেদ ইত্যাদি আমরা আলোচনা করেছি যেগুলি থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে মানুষের জীবনে একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি তা এ বহুগুলি দিক রয়েছে তার মধ্যে আমরা একটি ধারাবাহিকভাবে শেষের দিকে যে অধ্যায়গুলি আসছে সেগুলি তাওহীদের তৃতীয় প্রকার আল্লাহ হওয়া হুয়া আলার সুন্দর নাম এবং তার সুন্দর গুণাবলী এ সম্পর্কিত আলোচনা শেষের অধ্যায়গুলিতে আমরা ধারাবাহিকভাবে সেগুলি শুনে এসেছি যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী একমাত্র আল্লাহ সে বৈশিষ্ট্যগুলি তার জন্যই শুধু আমাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে বৈশিষ্ট্য বা সেই গুণ কোনো মখলুক কোনো সৃষ্ট জীবের জন্য প্রযোজ্য নয় কখনো ব্যবহার করা সঠিক হবে না বরং যদি সেগুলি কোনো মখলুকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই এটি তাও পরিপন্থী ইমান বিধ্বংসী একটি কর্ম হবে এতে কোনো সন্দেহ নেই আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা শুনব লেখক তিনি বেঁধেছেন বাবুন আমাতি অধ্যায় এই শব্দগুলি মূলত আরবি ভাষায় কোন ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদেরকে বা কর্মচারী বিশেষ করে যে সময় কৃতদাস যদি হয়ে থাকে তাহলে তাদেরকে আব্দি ও আমাতি অর্থাৎ আমার দাস আমার দাসী এই ধরনের শব্দগুলি ব্যবহার করবে না এই ধরনের শব্দ ব্যবহার করে তাদেরকে সম্বোধন করবে না এ অধ্যায়ে লেখক রাহমহল্লা এই সম্পর্কে তিনি আলোচনা নিয়ে এসেছেন কারণ একমাত্র প্রকৃতপক্ষে যিনি কোন মখলোককে তার বান্দা বা তার দাস আব্দ হিসাবে উল্লেখ করতে পারেন তিনি হলেন আল্লাহ সুবহানা হুয়া আমরা গোটা বিশ্বের যতমাক লোক রয়েছি সকলে আমরা আল্লাহ সুবাহানই বান্দা তিনি বলতে পারেন আমার বান্দা বা আমার দাস বা আমার বান্দি বা আমার দাসী যেটা আরবি ভাষায় আব্দি ও আমাতি এটা আল্লাহ সবহানা তাল্লার জন্য শোভা পায় যেহেতু তিনি হলেন আমাদের খালেক আমাদের মালিক এবং আমাদের সব কিছুর মালিক হলেন একমাত্র তিনি আর মানুষ মানুষ খনিকের জন্য হয়তো আল্লাহ রবুল্লা আলমিন কারো অধীনস্থ কাউকে করে দিয়ে থাকেন প্রকৃতপক্ষে সে তার পূর্ণ বা আসল মালিক নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্ষণিকের জন্য হয়তো তার জন্য তার অধীনস্থ তাকে করে দিয়েছেন তো যাদের অধীনে ক্ষণিকের জন্য কোনো মানুষ অধীনস্থ থাকবে বিশেষ করে কর্মচারী বা দাস দাসী তাদের ক্ষেত্রে যখন সে শব্দগুলি প্রয়োগ করবে ব্যবহার করবে তাদেরকে ডাকাডাকি বা সম্বোধনের ক্ষেত্রে শব্দগুলি তার এমন হতে হবে যেন আল্লাহ তিনি তার বান্দাদের জন্য যে শব্দগুলি প্রয়োগ করে থাকেন সে জাতীয় যেন শব্দ না হয় অর্থাৎ বলার ভাব ভঙ্গিমা থেকে যেন এমন না বোঝা যায় যে আমি যেন তার রব আর সে যেন আমার দাস বা আমার কৃত দাস বা আমার দাসী বা আমার সেই এই ধরনের এই ভাব যেন কখনো না ফুটে উঠে সে বিষয়টি প্রতিটি মেন মুসলিমকে অবশ্যই সচেতনতার সাথে লক্ষ্য রাখতে হবে লেখক রাহমাহুল্লাহ এ অধ্যায়ে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি বুখারী এবং সহি মুসলিমে এসেছে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন লা ইয়াকুলু আহাদুকুম আতিম রাব্বাক ওয়া ওয়দ্দি রাব্বাক তোমাদের কেউ যেন এই ধরনের না বলে অর্থাৎ তুমি তোমার রবকে খাওয়াও এবং তোমার রবকে অজু করা ইত্যাদি ইত্যাদি করাও এ কথাটা কে কখন বলবে একথা বলবে যখন কোন দাস এর মালিক সেই দাসের মালিক সে তার দাস বা দাসীকে সম্বোধন করে বলবে যে তুমি তোমার রবকে খাওয়াও মানে খাওয়া দাও তোমার মালিককে খাওয়া নিয়ে আসে দাও এবং তাকে অজু করাও বা অজু গোসলের পানি দাও বা ইত্যাদি দাও তার এই সমস্ত কাজ করো মানে এখানে উদ্দেশ্য এই নয় যে কোনো মালিক তার কৃত দাস বা কর্মচারীকে কিছু আদেশ করতে পারবে না এটা বলা হচ্ছে না বলা হচ্ছে যে এই শব্দগুলি ব্যবহার করা ঠিক নয় কারণ এই শব্দগুলি এখানে যে শব্দটি ব্যবহার হচ্ছে যে তুমি তোমার রবকে রব শব্দ ব্যবহার করা হয়েছে কারণ রব প্রকৃতপক্ষে রব হওয়ার অধিকার একমাত্র আল্লাহ সুবান হুয়াতায়ালার তিনি হলেন রব্বুল আলা গোটা বিশ্ব জগতের রব প্রতিপালক হলেন আল্লাহ সুবহান হুয়াতআলা একজন মানুষ তার অধীনস্থ হয়তো দুই চার দশ বা একশো দুইশো বা এক হাজার দুই হাজার এই মানুষ তার অধীনে কাজ করে এর অর্থ এই নয় যে তিনি তাদের রব হয়ে গেছেন তা কখনো নয় তাদেরকে হয়তো সামান্য কাজ করে সেজন্য তিনি তাদের এর বিনিময়ে পারিশ্রমিক দিয়ে থাকেন সেটাও মূলত সবকিছু আল্লাহ সুবাহ তাকে সেই সম্পদ বা সেই মালিক করে দিয়েছেন যার কারণে সে সেটা দিতে পারে বা তার অধীনে এগুলি হয়েছে তো এই ধরনের কোন ব্যক্তি যেন তার অধীনস্থ কর্মচারীকে বা অধীনস্থ কৃত দাস তাদেরকে যেন এই শব্দগুলি ব্যবহার না করে যে তুমি তোমার রবকে খাওয়া বই ই করো ওয়ালিয়াকুল সঈদি ও মাউলায়া বরং যেন হয় এভাবে শব্দগুলি বলবে যে তুমি তোমার মালিক যে তাকে কি করো খাওয়াও মালিক বলতে এখানে মালিকের সময় আবার এই শব্দ নয় যে মালিক দ্বারা উদ্দেশ্য আল্লাহ সব আল তা নয় মূলত রব শব্দটিও আল্লাহ সালার ক্ষেত্রেও প্রয়োজ্য হয় এবং হয় আরবি ভাষায় ভাষাগত দিক থেকে রব শব্দের অর্থ হলো প্রতিপালক রব শব্দের অর্থ হলো মালিক তো আল্লা সুবাহ আল্লাহর জন্য যখন এই রব শব্দটিকে আমরা ব্যবহার করব তখন অর্থ দাঁড়াবে যে গোটা বিশ্বের যিনি মালিক গোটা বিশ্বের যিনি প্রতিপালক গোটা বিশ্বের যিনি পরিচালক তিনি হলেন রব রব্বুল আলমিন আর কোন ব্যক্তি ক্ষেত্রে যখন এই শব্দটিকে ব্যবহার করা হবে তখন সেটি অর্থ থাকে যেমন বলা হয় রব্বুল বাইদ আরবি ভাষায় ব্যবহার হয় মানে বাড়ির মালিক এরপরও এ হাদিসে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম কৃতদাসদেরকে বা কর্মচারীকে সম্বোধন করে এই শব্দগুলি ব্যবহার করতে নিষেধ এজন্য করলেন যে যখন কোন ব্যক্তি এই শব্দগুলিও ব্যবহার করে থাকবে সাধারণভাবে তাহলে তার মাঝে একটা বরত্ব একটা অহংকার একটা এই ধরনের ভাব সৃষ্টি হতে পারে যার ফলে সে আল্লাহ সুবাহ কাছে পত্র হয়ে যাবে তো এই সমস্ত ভাব যেন তার মাঝে সৃষ্টি না হয় এবং যাকে সম্বোধন করা হবে সেও যেন ওই ধরনের তার মাঝেও যেন ভাব সৃষ্টি না এসে যায় যে আল্লাহ সুবাহর সে বান্দা না হয়ে তার আব্দ না হয়ে যেন এই লোকের সে আব্দ হয়ে গেছে আশ হয়ে গেছে এই দৃষ্টিকোণ থেকে এই সমস্ত শব্দগুলি বিশেষ করে আরবি ভাষায় এগুলি ব্যবহার করা নিষিদ্ধ আর আমরা যখন বাঙালি বা আমাদের ভাষা বাংলা ভাষা আমরা যখন বাংলা ভাষা ব্যবহার করব এই শব্দগুলিকে আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে আমরা যেন এমন শব্দ ব্যবহার করব না যে শব্দটাকে হয়তো অর্থগত দিক দিয়ে আল্লাহ সব হানা আলার জন্য যেগুলিকে আমরা ব্যবহার করি আমাদের সেই যে দাসকে সম্বোধন করে বা কর্মচারীকে সম্বোধন করে বা কোনো কৃতদাস ও কর্মচারী তার মালিককে সম্বোধন করে এমন শব্দ ব্যবহার করব না যে শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বেয়াদবিমূলক আচরণ হয়ে যেতে পারে। অন্যত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াকুল সাইয়িদি ওয়া মাওলাইয়া। কোনো কৃতদাসও যেন সে তার মালিকের ক্ষেত্রে এই শব্দ না বলে যে রাব্বি আমার রব এই ধরনের শব্দের কৃতদাসও ব্যবহার না করে বরং কৃতদাস ব্যবহার করবে আমার দায়িত্বশীল আমার অভিভাবক প্রিয় বন্ধুরা এরপর যে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসব আমাদের এই দর্শে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমরা ও ফিরে আসছি সংক্ষিপ্ত বিরতির পর আমাদের কিতাব এর ধারাবাহিক আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টি হচ্ছে মানুষ পারস্পরিক সম্বোধন করে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করবে এই শব্দগুলির ক্ষেত্রেও আমাদেরকে সচেতন হতে হবে যেন আল্লাহ সুবাহ আলার জন্য যে শব্দগুলি প্রযোজ্য হয় সেই শব্দগুলি বা সেই অর্থে সেই ভাবার্থে সেই উদ্দেশ্য নিয়ে আমরা যেন পারস্পরিক আমাদের মাঝে সেই শব্দগুলি ব্যবহার না করি বরং আল্লাহ আলমিনের জন্য যেই শব্দগুলি ব্যবহার করা হয় যেই অর্থে যেই দৃষ্টিকোণ থেকে ওই অর্থে ওই দৃষ্টিকোণ থেকে যদি আমাদের মাঝে পারস্পরিক সম্বোধনে সেই শব্দগুলি ব্যবহার করে থাকি তাহলে এটাও এক প্রকার শের হয়ে যাবে কারণ যেই মর্যাদা দেওয়া দরকার আল্লাহকে সেই মর্যাদা আমরা আমাদের মালিককে বা আমাদের একজন আরেকজনকে দিচ্ছি বা তার ক্ষেত্রে এটিকে প্রয়োগ করছি এটাও এক প্রকার হয়ে যাবে আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ এজন্য তিনি বলছেন যে ওয়াল ও মৌলায়া। তাহলে এই হাদিস থেকে একটি অনুমতি পাওয়া যায় যে মৌলা এই শব্দটি তাহলে আল্লাহ সুবাহানা হওয়াতে তালা ছাড়াও মাখলুকের ক্ষেত্রেও ব্যবহার করার সুযোগ রয়েছে তো মখলুকের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যখন আমরা এই শব্দটিকে ব্যবহার করব মাওলা না তখন আমরা অবশ্যই সেই ধরনের আমাদের বিশ্বাস থাকবে যে তিনি আমাদের সার্বিক মূল পরিচালক নন বরং তিনি একজন আলেম হিসাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদেরকে গাইড দেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাকে এই শব্দটি তার জন্য প্রয়োগ করব ওয়ালা আল্লাহ ওয়া সাল্লাম আরও বলছেন কোনো কৃতদাসের মালিক যদি কেউ হয়ে থাকে সেজন্য তার কৃত দাসকে আবদি ও আমাটি আমার দাস আমার দাসী এই ধরনের শব্দ বলে সম্বোধন না করে কারণ এই ধরনের সম্বোধন সূচক যদি শব্দগুলি ব্যবহার করে তাহলে কয়েকটি দিক রয়েছে এক হলো নিজের মাঝে একটা অহংকার বা গর্ব অহামেক একটা এসে যেতে পারে যে আল্লাহ সব তালা যেমন বান্দার মালিক আব্দের মালিক আমিও সেরকম আব্দের মালিক হয়ে গেছি যেটা অবশ্যই একটি শের কি চিন্তা ও শেরকি পর্যায়ে চলে যাবে অপরদিকে যাদেরকে এই শব্দগুলি সম্বোধন করা হবে তাদের মাঝেও একটা হীনতা বা একটা ছোট ভাব তাদের মাঝে সৃষ্টি হয়ে যেতে পারে বা তাদের মাঝেও আসতে পারে এজন্য এই সমস্ত শব্দগুলি প্রয়োগ বা ব্যবহার নিষেধ করা হয়েছে কারণ আল্লাহ সুবাহ আল্লাহর কাছে এক দাসের মালিকের যেমন মর্যাদা রয়েছে ওই কৃত দাসেরও মর্যাদা আল্লাহ সুবাহ আল্লাহর কাছে সমান বরং হতে পারে ওই মালিকের চেয়ে কৃত মর্যাদাও আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বেশি হতে পারে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইন্না আকরাম আতকাকুম তোমাদের মাঝে যেই সবচেয়ে আল্লাহ ভিরু যেই সবচেয়ে বেশি তাকুয়াশীল সেই হলো আল্লাহর কাছে বেশি সম্মানী তো অনেক সময় মালিকের কাছে মালিকের চেয়ে তার কৃত বেশি তাকুয়াশীল হতে পারে সেই হিসাবে আল্লাহর কাছে এই বান্দাই যে নিচের বান্দা সেই বান্দাই বেশি সম্মানিত হতে পারে তাই এ সমস্ত শব্দগুলি প্রয়োগ করা উচিত নয় বরং সে যেন বলে মালিক যেন এভাবে বলে যে আমার কাজের ছেলে বা কাজের মেয়ে এভাবে শব্দগুলি ব্যবহার করবে যেগুলিতে একটা মানুষের যে বান্দা আর একটা মালিক হয়ে যাওয়ার যে ভাব সেই ভাবটা এখানে কিছুটা কমে আসবে সেখানে কিছুটা উভয়ের মাঝে যেন দূরত্বটা একটু কমে আসবে এই শব্দগুলি যেন ব্যবহার করে প্রিয় বন্ধুরা আমরা এই অধ্যায় থেকে কিছু শব্দ সম্পর্কে আলোচনা শুনলাম আমরা আগেই বলেছি যে আমরা যে যে ভাষায় কথা বলি সে সে ভাষাতেই এই শব্দগুলি প্রয়োগ না হলেও যেন এই ধরনের অর্থবোধক শব্দগুলি না এসে যায় সেক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এরপর আসুন আরেকটি অধ্যায় লেখক রাহমহল্লা এ নিয়ে এসেছেন সে অধ্যায়টি এর পরের অধ্যায় আমরা আলোচনা শুনবো পঞ্চান্নতম অধ্যায় বাবন ইউরাজ হতা আলাকে সম্মান মর্যাদা প্রদর্শনের ক্ষেত্রেও আরও কতগুলি কাজ রয়েছে সেগুলির মধ্যে একটা অধ্যায় হলো অর্থ হলো এই বিল্লাহ যে যে ব্যক্তি ব্যক্তির কাছে কেউ আল্লাহর কিছু চাইবে তাহলে তাকে যেন কখনো খালি হাতে ফিরিয়ে না দেওয়া হয় আমি যদি কারো কাছে আল্লাহর আসতে চাই বললাম যে আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে এই সহযোগিতাটা দেন বা আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি এই ঋণ দেন বা আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে এত টাকা দেন একেবারেই দিয়ে দেওয়া হোক বা ঋণ দেওয়া হোক ধার কর্য হোক বা টাকা ছাড়াও বিভিন্ন রকমের সহযোগিতা হোক কেউ যদি আল্লাহর রস্তে এটা চেয়ে থাকে তাকে যেন কখনো ফিরিয়ে না দেওয়া হয় কেন তাহলে চাওয়া বোঝা যাচ্ছে দুই ধরনের হতে পারে একটা আল্লাহর অস্তে ছাড়া চাওয়া যে আপনি আমাকে এই সহযোগিতা দেন তাহলে এখানে ইচ্ছা হলে দিতেও পারে নাও দিতে পারে আর যদি আমি বলি যে আল্লাহর অস্তে আপনি আমাকে এটা সহযোগিতা করেন এই চাওয়াটার গুরুত্ব বেশি রয়েছে কারণ যখন আমি আল্লাহর ওয়াস্তে বললাম মানে আল্লাহর মাধ্যমে আপনার কাছে আল্লাহর ওসিলা আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছি এটা যখন আমি বললাম এরপরেও যদি আপনি না দেন তাহলে আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো না এজন্যই কেউ যদি কারো কাছে আল্লাহর আস্তে কিছু চায় তাহলে আল্লাহর সম্মানার্থে তাকে দেওয়ার চেষ্টা করতে হবে যতটুকুই হোক যেভাবেই হোক মূলত চাওয়া এখানে আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বললো সেটি হচ্ছে চাওয়া মানুষের কাছে হাত পাতা পেশাকে ইসলাম কখনো উৎসাহ দেয়নি মানুষের কাছে হাত পাতাকে ইসলাম নিরুৎসাহিত করেছে বরং আল্লাহ রাসুল সাল্লাম বলছেন দাতার হাত হলো গ্রহিতার হাতের চেয়ে অনেক উত্তম উপরের হাত হলো নিচের হাতের চেয়ে অনেক উত্তম উপরের হাত নিচের হাত মানে উপরের হাত হলো যেটা দেয় সেটা হলো উপরের যেটা নেয় সেটা হলো নিচের হাত তা আল্লাহ অনেক বলছেন মানে কি নিরুৎসাহিত করা হচ্ছে যেন কেউ নিচের হাত কারো যেন না হয়ে যায় বরং মানুষের অপ্রয়োজনে যদি কেউ কারো যদি একান্ত নেহায়ত প্রয়োজন হয় যেটা ছাড়া তার জীবন চলছে না সেক্ষেত্রে সে চাইতে পারে কিন্তু এই ধরনের যদি না হয়ে তার বেশ রয়েছে যেমন আজকে আমরা পেয়ে থাকি অনেক পেয়ে থাকি বেশ ভালো ব্যবসায়ী ভিক্ষুক মানে তার মোটামুটি চলছে চলার মতো সবকিছু আছে বাসাবাড়ি আছে অনেক কিছু রয়েছে কিন্তু এরপর সে পেশাগত ভাবে সে ভিক্ষা করেই চলে আল্লাহ রসুল সাল্লাহ এদের ব্যাপারে খুব কঠিন শাস্তির কথা বলেছেন যারা এই ধরনের পেশাগত ভিক্ষুক মানুষের কাছে চা এটাই তার স্বভাব আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম বলছেন কেয়ামতের দিন যখন তাকে উঠানো হবে তার শরীর থেকে গোস্তুগুলো খসে খসে পড়বে কেন যে সে মানুষের কাছে সব সবসময় দ্বারস্থ হওয়াটাই তার পেশা হিসাবে গ্রহণ করেছিল এবং এটাকেই সে খুব পছন্দ করত এজন্য জন্য তার কঠিন শাস্তি তাকে দেওয়া হবে প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল আলুসাল্লামের সাহাবাই কেরামগণ এমন ছিলেন তারা কখনো কারো কাছ থেকে সহজে হাত পাততেন না চাইতেন না এমনকি এমনও রয়েছে যে একজন ঘোড়ার উপরে চড়ে রয়েছেন ঘোড়া থেকে তার যদি হাত থেকে ঘোড়ার করা পড়ে যায় সেটাও মানুষের কাছ থেকে চাইতেন না বরং নিজে নেমে সেটা হাত দিয়ে তুলে নিতেন মানুষের কাছে কখনো কারণ কারো কাছে চাইলেই তার কাছে যেন এক প্রকার নত হওয়া হয় তার কাছে এক প্রকার ছোট হওয়া হয় ইসলাম আসলেই মানুষকে সব দিক এই বিষয়গুলি ইসলাম শিক্ষা দিয়েছে কারো কাছে আমি কেন ছোট হয়ে থাকবো কেন কারো কাছে আমি এত ছোট হতে যাব এত নত হতে যাব তাই ইসলাম সহজে হাত পাতার জন্য উৎসাহ দেয় নাই অনুমতি দেয় নাই একান্ত কেউ যদি কোনো পর্যায়ে ঠেকে যায় তাহলে সেটি বিষয় আবার অপর দিক দিয়ে ইসলাম মানুষকে আবার কি করে যত রকমের যে যত সহযোগিতা দিতে পারে সেটা আবার উৎসাহ দেওয়া হয়েছে অর্থাৎ না চাইতেও যেন সহযোগিতা পাওয়া যায় এমনও ইসলাম আবার উৎসাহ দিয়েছে তো প্রথম হলো মানুষের অপ্রয়োজনে চাওয়া এমনি ঠিক নয় দ্বিতীয় হলো যদি একান্ত কাউকে চাইতে হয় তাহলে সে সাধারণভাবে চাইবে তারপরে কেউ যদি চেয়ে বসে আল্লাহর তখন আমাদেরকে এই বিষয়টি আরেকটি দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে আল্লাহ সম্মান দেওয়ার জন্য আল্লাহকে সম্মানিত করার জন্যই কেউ যদি আল্লাহর অস্তে চেয়ে থাকে তাহলে সেখানে আমরা তাকে খালি হাতে ফিরিয়ে দেব না বরং কিছু না কিছু হলে যদি অন্যায় না হয়ে থাকে তবে এখানে খেয়াল করবো আমরা যেমন আজকাল দেখা যায় অনেক হিরোইন একটু কিছু পাঁচ টাকা পেলে দু টাকা পেলে ও গিয়ে একটু হিরোইন খাবে বা এই করবে। এই ধরনের অপকর্মের জন্য যারা আমার কাছে টাকা চায় বা নিতে চায় আবেদন করে সল করে সে যদিও আল্লাহর নামে করে থাকে আমি যখন জানছি যে এই টাকাটা নিয়ে অন্যায় কাজে লিপ্ত হবে তখন তাকে আবার এই দৃষ্টিকোণ থেকে সেটা আল্লাহ আব্বুল আলমিনের সম্মান সেটাও আল্লাহ সম্মানার্থে যে আমার টাকাটা দিয়ে যেন কেউ অন্যায় কাজে লিপ্ত না হয় সেখানে যদি কেউ না দেয় তাহলে অসুবিধা নেই কিন্তু সে সমস্ত অবস্থা যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ আল্লাহর অস্তে যদি কেউ চেয়ে থাকে আল্লাহর আল্লাহর সম্মানার্থে সেখানে অবশ্যই মানুষের তার সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকুই হোক কিছু দিয়েও যেন আল্লাহ রব আলমিনের প্রতি একটা সম্মান প্রদর্শন করা যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে লেখক অধ্যায় হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন মানিস আ দাবিল্লাহ হিফা আইদু যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কোনো আশ্রয় চাইবে তাকে আশ্রয় দাও এর আগে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে চাওয়া তো একমাত্র আল্লাহরা বলে আলোমিনের কাছেই হতে হবে তবে মানুষ যে যেটার ক্ষমতা যার রয়েছে যার যতটুকু অধিকার রয়েছে এই অধীনে এই বিষয়ের ক্ষেত্রে মানুষের কাছে চাওয়া যেতে পারে তো যে ব্যক্তির কাছে কেউ আল্লাহ রস্তে আশ্রয় চাইবে তোমরা তাকে আশ্রয় দাও আর যে আল্লাহর আল্লাহ যে যার কাছে কিছু আবেদন করবে তোমরা তাকে দাও আর যে তোমাদেরকে দাওয়াত দেয় তোমরা সেই দাওয়াতে সারা দাও দাওয়াত দেওয়া দাওয়াত এখানে বিভিন্ন রকমের হতে পারে বিশেষ করে এখানে দাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো খাওয়া দাওয়ার দাওয়াত খাওয়া দাওয়ার দাওয়াত যদি কেউ দিয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফা আজিবু তার খাওয়া দাওয়ার দাওয়াতে সারা দাও মানে তার দাওয়াত কবুল করো তো যে সমস্ত অনুষ্ঠানে খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া হয় একজন মুসলিম আরেকজন মুসলিমের হক হিসাবে সে দাওয়াত কবুল করাটা হলো ওয়াজিব তবে কতগুলি বিষয় তাকে লক্ষ্য করতে হবে এ দাওয়াত পালন করার ক্ষেত্রে কয়েকটি অবস্থা হতে পারে প্রথম ওই দাওয়াত কবুল করা গ্রহণ করা ওয়াজিব যেখানে কোনো শরীয়তের নিষিদ্ধ বিষয় থাকবে না তাহলে সেই দাওয়াতে যাওয়াটা হলো ওয়াজিব এখন আজকাল যে আমাদের বহু ধরনের দাওয়াত হয়ে থাকে যেমন আমরা আমাদের সামাজিক যেগুলি বৌভাত বিয়ের অনুষ্ঠান বা ইত্যাদি ইত্যাদির যেগুলি বৌভাত মূলত কোনো শরীয়তসম্মত ই নয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটাকে বলা হয় ওয়ালিমা তো এই ধরনের যদি দাওয়াত হয়ে থাকে সেখানে যদি আমাকে দাওয়াত দেওয়া হয় তিনি মুসলমান মুসলমান আমিও তাহলে আমার কর্তব্য হলো সে দাওয়াত গ্রহণ করা তবে কতগুলি বিষয় বিষয় লক্ষ্য করতে হবে প্রথম হলো যদি সেখানে শরীয়তের কোনো নিষিদ্ধ বিষয় না থাকে শরীয়ত গর্হিত কোনো বিষয় যদি সেখানে না থাকে শরীয়ত গর্হিত বলতে এ বিষয়টি চিন্তা করলে আজকাল সে ধরনের পরিবেশ খুব কমই খুঁজে পাওয়া যাবে যেখানে শরীয়ত গর্হিত বিষয় নিষিদ্ধ বিষয় নেই কারণ আজকাল সেই দাওয়াতগুলিতে অধিকাংশ দেখা যায় যে সেখানে গান বাজনা ইত্যাদির আয়োজন থাকে তো যেখানে গান বাজনা এ সমস্ত অশ্লীল গান বাজনাগুলির আয়োজন থাকে সেটি অবশ্যই শরীয়ত নিষিদ্ধ বিষয় তাহলে সেখানে যাওয়াটা অপরিহার্য নয় দ্বিতীয় যেই অনুষ্ঠানে হয়তো নারী পুরুষের অবাধে সেখানে বিচরণ হচ্ছে এমন অনুষ্ঠান যদি হয়ে থাকে তাহলে সেখানেও যাওয়া অপরিহার্য নয় তৃতীয় যদি এমন দাওয়াত হয়ে থাকে যে দাওয়াতে সেখানে হয়তো বুঝতে পারছি আমি সেখানে হালাল জিনিস খাওয়ানো হবে না হালাল জিনিস খাওয়া হবে না বলতে বা হালাল পরিবেশে হবে না অর্থাৎ উদাহরণস্বরূপ একজন মুসলমান দাবি করেন তিনি মুসলমান তিনি আরেকজন একটা গান বাজনার উৎসব বা সিনেমার উৎসব সেখানে তিনি দাওয়াত দিয়েছেন আমাকে কোনো সন্দেহ নাই এটি অবশ্যই ইসলাম পরিপন্থী বিষয় তাহলে সেখানে আমার যাওয়া নয় অথবা যদি এমন বুঝি আমি যে কোনো ব্যক্তি যিনি দাওয়াত দিয়েছেন তিনি তার যত কিছু ইনকাম উপার্জন সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট হারাম এছাড়া সামান্যতম তার হালাল কোনো বিষয় নেই তাহলে এমন ক্ষেত্রে যদি হয় তাহলে সেখানেও যাওয়া নয় এমনইভাবে আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলি আমরা আমাদের পরবর্তী দর্শে ইনশা আল্লাহ এই বিষয়টি সম্পন্ন করব এ পর্যায়ে আমরা বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত